হাঁসের পাখা পড়ে যাচ্ছে, হাঁসের বয়স 1.5 বছর, খাবার পর্যাপ্ত পরিমাণে দেয়া হচ্ছে, কোনোভাবেই ডিমের পার্সেন্টেজ বাড়ছে না। তো এই পাখা পড়া অবস্থায় কতদিন লাগবে পুনরায় ডিমে আসতে, কিংবা এই হাঁসগুলো রাখবো কি না? অ্যাকচুয়ালি এই সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের একজন খামারি ভাই। তো যদিও প্রশ্নটি উনি একজন করেছেন, তো এই সম্পর্কে জানা আসলে প্রত্যেক খামারি ভাই ও বোনদের অনেক গুরুত্বপূর্ণ বলে আমি এই ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এই উত্তরটি কিংবা এই ইনফরমেশনগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। হাঁসের পাখা পড়ে যাওয়া একটা প্রাকৃতিক নিয়ম, এই নিয়মটা আমরা কোনোভাবেই কিন্তু পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই সময়ে আমাদের করণীয় অনেক কিছুই থাকে, যা আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে অনেক কিছুই আমাদের লসের হাত থেকে বাঁচাতে পারে। আমরা জানি হাঁস ডিম দেয় কিছু পার্সেন্টেজ মেনটেন করে, কিংবা বছরে 12 মাস কিন্তু হাঁস ডিম দেয় না, তার পিছনে কিছু বিশেষ কারণ আছে। তো সেই বিশেষ কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে হাঁসের পাখা পড়া। এই সময়ে কিন্তু ডিমের পার্সেন্টেজ অনেক খামারে একেবারে জিরোতে চলে আসে, অনেক খামারে কিছু পার্সেন্টেজ কমে, কিংবা অনেক খামারে পার্সেন্টেজ একেবারেই খারাপ পর্যায়ে চলে যায়, তার পিছনে কিন্তু অনেক কারণ আছে। অ্যাকচুয়ালি হাঁসের পাখা পড়াটা আমরা কোনোভাবেই ঠেকাতে পারবো না, কিন্তু বেশি পরিমাণে পাখা পড়া রোধে আমাদের করণীয় অনেক কিছু আছে। আমরা যদি সঠিকভাবে খাদ্য দেই, সঠিকভাবে মেডিসিনটা দেই, তাহলে পাখা পড়াটা কিন্তু একেবারেই প্রতিরোধ করা না গেলেও হয়তোবা পাখা পড়ার স্থায়িত্বটা অনেক কম হবে, এবং দ্রুত পাখাটা গজানোর জন্য আমরা কিছু মেডিসিন দিতেই পারি। কিন্তু এই সময়ে ডিমের পার্সেন্টেজ কম থাকবে, এটা একেবারেই সত্যি কথা। আর আপনি যদি এই হাঁসগুলো থেকে অধিক পরিমাণে কিংবা অনেক দিন এই হাঁসগুলো পালন করতে চান, তাহলে এই পাখা পড়ার সময় যে একটা পার্সেন্টেজের ঘাটতি হয় সেটা আপনাকে মেনে নিতেই হবে। আর যদি মনে করেন যে এই হাঁসগুলোর বয়স অনেক হয়ে গেছে, কিংবা এই হাঁসগুলো অন্য খামার থেকে নিয়ে আসছেন, হাঁসের বয়স কিংবা হাঁসের সাইজ এগুলো নিয়ে আপনি হচ্ছে অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে আছেন, তাহলে আমি বলবো এই সময়ে সেই হাঁসগুলো আপনি যদি পারেন তাহলে বিক্রি করে দিতে পারেন। যদি মনে করেন যে 15 দিন 1 মাস এই হাঁসগুলোকে আমি বসে খাওয়াবো না, আমি বাচ্চা দিয়ে শুরু করব, কিংবা বাচ্চা দিয়ে শুরু করলে আমার হচ্ছে সব দিক দিয়ে অনেকটা ভালো হবে, তাহলে আপনি সেই হাঁসগুলো যদি ভালো দাম পান তাহলে বিক্রি করে দিতে পারেন। অথবা যে হাঁসগুলোর বেশি পাখা পড়ে যাচ্ছে, অথবা যে হাঁসগুলো একটু সমস্যা, আপনি বেছে বেছে কিছু হাঁস কমাতে পারেন। আর হাঁসগুলোর বয়স যেহেতু 1.5 বছর হয়ে গেছে, এই হাঁসগুলো থেকে আপনি যদি পুনরায় ডিম পেতে চান তাহলে এই পাখা পড়ার যে একটা ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করার পর পুনরায় আপনাকে ডিম নিতে হবে। আর এখন কিন্তু ডিমের বাজার একেবারেই কম, গরম, আপনি যদি বদ্ধভাবে পালন করে থাকেন ডিমের প্রোডাকশন কম হবে, এটা একেবারেই স্বাভাবিক ব্যাপার। তারপরও যেহেতু পাখা পড়ে যাচ্ছে, এই সময় ডিমের পার্সেন্টেজ অনেক কম থাকবে, কিংবা 15 দিন 1 মাস আপনাকে হচ্ছে কিছু ঘাটতি পূরণ করতে হবে। তো এক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হাঁসগুলো বিক্রি করে নতুন হাঁস কিংবা নতুন হাঁসের বাচ্চা কিনে এনে আপনি পালন করবেন, তাহলে এই সিদ্ধান্তটা একেবারে পারফেক্ট হবে। কারণ এই বাচ্চা দিয়ে আপনি যদি শুরু করেন, এই বাচ্চাটা আপনি কিন্তু দীর্ঘ 2 বছর পালন করতে পারবেন, কারণ এই বাচ্চাটা আপনি নিজে নিয়ে আসবেন, নিজে খাদ্য মেডিসিন সব কিছু সম্পর্কে আপনার হচ্ছে পরিস্থিতি থাকবে, কিংবা সব কিছু আপনি জানবেন শুনবেন, সেই অনুযায়ী আপনি হচ্ছে হাঁসগুলোকে পালন করবেন। তো আমি বলবো যে এই সকল বিষয় বিবেচনা করে আপনি হাঁসগুলো বিক্রি করে দিতে পারেন, অথবা আপনার জন্য যদি সেই হাঁসগুলো বিক্রি করা সমস্যার হয়ে থাকে তাহলে সেই হাঁসগুলোকে রেগুলার খাদ্য আপনি যেটা দিচ্ছেন তার সাথে একটু খাদ্যের মান ঠিক করে দেন, কিংবা উন্নত ধরনের একটু খাদ্য দেন, ক্যালসিয়াম, জিঙ্ক, ইসেল, ADE3, কিংবা হাঁসগুলো যদি কৃমিতে আক্রান্ত থাকে কৃমিমুক্ত করেন। তো এই মেডিসিনগুলো কিংবা এই খাবারগুলো যদি দেন তাহলে হাঁসের পাখা পড়াটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, কিংবা পাখা গজানোটা শুরু করবে।